ওয়েলকাম টু মাই চ্যানেল নিউটি সিভিএম আজ তোমার যেন নিয়ে আসছি নতুন আইটি ভিডিও এই ভিডিও হচ্ছে নব দেন এসএস সহক উনিশশো উনিশ নয় দশমিকের তৃণমূলীয় মৃত্যু ষোল নং প্রশ্নের সমাধান তুমি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে তুমি এই অঙ্কটি খুব সহজেই সমাধান করতে পারবে তো নাটেন এ বিউটি দেখবে আশা করছি তো কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি অঙ্কতে তো অঙ্কে সর্বপ্রথম আমরা দেখবো এখানে যে পোশটি রয়েছে প্রমাণ করো টেন এ ডিভাইড বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই টেন এ ইকুয়াল জিরো আমাদের প্রমাণ করতে হবে তো এখানে বাম পক্ষে দেখতে পাচ্ছি টেন এ ডিভাইড বাই সে কে প্লাস ওয়ান এবং রয়েছে সে কে মাইনাস ওয়ান তো এখানে যেহেতু সেকে প্লাস আমাদের টেনে রয়েছে হর তো এই হরগুলো রসকো হচ্ছে আমাদের সেকে প্লাস এবং গুন টেনে এই হরই হবে সেকে প্লাস ওয়ান টেনে আমাদের এখানে লিখে দিয়েছি সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে রসক দিয়ে যদি আমরা এই হরকে ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে টেনে এবং টেনে দ্বারা যদি আমরা লবকে গুণ করি তো টেনে স্কোয়ারে তো এই অঙ্কটি আমরা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের এই যে হর রয়েছে সেকে প্লাস ওয়ান টেনে এই হর দিয়ে আমরা যদি এই হরকে ভাগ করি তাহলে আমাদের এই সেকে প্লাস ওয়ান এবং সেকেন্ড প্লাস ওয়ান করা যাবে থাকবে টেনে এবং এই টেনকে দ্বারা আমরা এই লবকে গুণ করব তো গুণ করার পর আমাদের টেনে টেনে গুন করব টেনে স্কোয়ারে হয় তো টেনে স্কোয়ারেটা আমরা এখানে এই লবে লিখব তো এখানে যেহেতু মাইনাস রয়েছে এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসে তো মাইনাসটা আমরা বসে দিয়েছি এবং এখানে টেনে যদি আমরা এটা ভাগ করি তাহলে আমাদের টেনে টেনে কাটা যাবে থাকবে সেকে প্লাস ওয়ান তো সেকে প্লাস ওয়ান সাথে সেকে মাইনাস ওয়ান যদি বুন করি তাহলে আমার সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান তো এখানে আমরা লিখতে পারি এ সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার এবং যা রয়েছে তাই রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে টেনিস স্কোয়ারে এবং এখানে আমরা এই ওয়ান ওপর স্কোয়ার মানে ওয়ান তো আমরা ওয়ান বসে দিয়েছি এবং এখানে হর যারা আছে তাই বসে গিয়েছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে স্যাক স্কোয়ারে মাইনাস ওয়ান আমরা সূত্র জানি টেনিস স্কোয়ারে তো আমরা এখানে টেনিস স্কোয়ারে লিখে দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছি যে টেনিস স্কোয়ারের থেকে টেন টেনিস স্কোয়ারে আমরা বিয়োগ করি তাহলে আমাদের উত্তর হবে ঝিরু এবং ঝিরুর সাথে যদি আমরা কোনো কিছু ভাগ করি তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঝিরু কারণ আমরা গুণের সাথে কোনো ঝিরুর সাথে যদি আমরা গুণ করি বা ঝিরুর সাথে ভাগ করি তাহলে সেই উত্তরটা ঝিরুই হবে তো এই আমাদের ডান পক্ষ প্রমাণিত তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য ভেরো ক্লিক করে দেবে ধন্যবাদ সর্বত্র